अरे बाद में लीजिएगा ना, आपको रखेंगे चिंता मत, इसलिए लीजिएगा तो वही है आप बैठिए तो फिर बढ़िए ২৫-২০২১-এ মোটামুটি ৮ টাকা আমরা একটা খবর পাই। সে খবরটা হচ্ছে বোকাবোকা মেলাখোলা যে টানেলটা আছে রেলওয়ে টানেলটা, তার নিচে সাত আটজন মিলে একটা প্রিপারেশন করছে টাকা দিয়েছে। তো আমরা খবর পেয়ে সেখানে ঘটনাস্থলে পৌঁছাই, পৌঁছানোর পরে আমরা অ্যাপ্রিহেন্ড করি। তখন আমরা সেখানে চারজনকে আমরা ধরতে পেরেছি এবং আরও তিন চারজন ছিল যারা সেখান থেকে পালিয়ে যায়। তো আমরা তাদেরকে সার্চ করি, সার্চ করার পর আমরা কিছু অস্ত্র উদ্ধার করি। তো সেই অস্ত্রগুলোর মধ্যে আমরা একটা পিস্তল পেয়েছি, কান্টিমেন্ট পিস্তল, তাতে দুটো ম্যাগাজিন আছে এবং ১০টা ৯mm লাইভ অ্যামুনিশন পাওয়া গেছে। এবং আরেকটা আমরা ১ শটার কান্টিমেন্ট পিস্তল পেয়েছি এবং তাতে একটা এবং সেটা ০.৩০৩ ইঞ্চ যে অ্যামুনিশন লাইভ অ্যামুনিশন সেটাতে লোডেড ছিল এবং আরও ছুরি আরও কিছু টুকটা জিনিসপত্র পেয়েছি আমরা। তো সেই চারজনকে আমরা অ্যাপ্রিহেন্ড করেছি, তাদের বিরুদ্ধে আগেও ডাকাতির অভিযোগ আছে এবং আমরা খোঁজ নিয়ে দেখেছি যে তারা যে থানা অন্তর্গত বিহারে, মূলত তারা বিহারের বাসিন্দা এবং তাদের নামে ডাকাতি, অপহরণ, অ্যাটেম্প টু মার্ডার এবং আর্মসের প্রচুর কেস আছে। তো আমরা আরও খতিয়ে দেখছি তাদের মূল ইয়েটা কি ছিল, লক্ষ্যটা কি ছিল, কোথায় ডাকাতি করা ছিল সেটা এখন আমরা তদন্ত করে দিচ্ছি। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।